ওই হ্যাঁ বলো। আজ ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। অন্য কাউকে বিয়ে করবে? আচ্ছা তুমিই বলো, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আচ্ছা এখন ফোন আর মেসেজ করো না, বাড়িতে অনেক লোকজন আছে, পরে কথা হবে। ওই খেয়েছো? না খাইনি, তুমি? খেয়েছি। না খেলে খেয়ে নিও, না হলে শরীর খারাপ করবে। কি বলল ছেলে পক্ষ? আমাকে পছন্দ হয়েছে। আচ্ছা গুড নাইট, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? কাল রাত 3টার সময় তোমাকে অনলাইনে দেখলাম, কি করছিলে এত রাত্রে? ঘুমাওনি একটু? না ঘুমাইনি, আমাদের আগেকার মেসেজগুলো দেখছিলাম। আমিও অনলাইনে ছিলাম, আর আমিও তখন আগের মেসেজগুলো পড়ছিলাম। দেখেছো আমাদের দুজনের কত মিল, প্রায় সব কিছু কেমন করে যেন মিলে যায়। হ্যাঁ কিন্তু এবার হয়তো আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বিয়েটা না করলে হয় না? আমি কি করব বলো, বাবার বিরুদ্ধে কিছু বলার সাহস তো আমার নেই। পারবে মাঝপথ থেকে আরেকজনের হাত ধরে নতুন জীবন শুরু করতে? হয়তো পারবো, হয়তো বা পারবো না। মেয়েদের জীবন এত অদ্ভুত কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে নিয়েই আমার কত স্বপ্ন, কিন্তু দেখো সব ভুলে, সব স্বপ্ন ভেঙে অপরিচিত একটা লোকের সাথে সংসার করতে হবে। খুব কষ্ট হবে তো তোমার? শুনলাম এই মাসেই নাকি আমার বিয়ে। ভালো তো তাহলে। জানো আমি কখনো প্রেম করতে চাইনি, কারণ প্রেম অনেক কষ্টের, কিন্তু তোমাকে প্রথম দেখার পর থেকেই কি যে হয়েছিল নিজেও জানি না, কেমন অদ্ভুত ভালো লাগতো তোমাকে। রাস্তায় বের হলে অনেক মেয়েই তো চোখের সামনে পড়তো, কিন্তু তোমার সাথে যখন দেখা করতাম তখনই কেমন জানি খুব ভালো লাগতো। নিঃশ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু এটাই সবচেয়ে ভালো লাগতো আমার কাছে। কেন জানো? কেন বলো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, প্রতি মুহূর্ত তোমাকে মিস করি। আমি তোমাকে ছাড়া কোনো স্বপ্ন দেখিনি কোনো দিন, শুধু তোমাকে নিয়েই সব স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দেখো সব কেমন যেন শেষ হয়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর ভালো থেকো। হ্যাঁ তুমিও খুব ভালো থেকো অন্য কারোর ভালোবাসায়, আমি না হয় ভালো থাকবো সিগারেটের ধোঁয়ায়।